এক্সাম দেওয়ার পরে কিংবা এক্সাম দেওয়ার আগে প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় একটা কোশ্চেন অবশ্যই উঠে আসে, যে সে মাধ্যমিকের স্টুডেন্ট হোক কিংবা উচ্চ মাধ্যমিকের, সে WBSC বোর্ডের হোক কিংবা ICSE বোর্ডের, যে বোর্ডের তরফ থেকে সেই স্টুডেন্টটা হোক না কেন, সবার প্রথমে জিজ্ঞাসাবাদটা মনের মধ্যে উঠে আসে যে এক্সাম দেওয়ার আগে ও পরে সবার মাথায় একটাই জিনিস ঘোরাফেরা করে যে আমাদের খাতা কোথায় যাবে তো এবং কিভাবে টিচাররা খাতা চেক করবে, এই সমস্ত কিছু। তো সেই কারণে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের খাতা এক্স্যাক্টলি কোথায় যাচ্ছে, কিভাবে টিচাররা চেক করছে এবং কিভাবে নাম্বার দিচ্ছে, সম্পূর্ণ কিছু এই ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটি ওয়াচ করে, স্কিপ না করে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তোমরা যদি স্টুডেন্ট হও এবং তোমরা যদি বোর্ড এক্সাম দিয়ে থাকো বা দিতে চলেছ, ও তাহলে তোমাদেরও এই কোশ্চেনটা অবশ্যই মাথায় আসে যে আমাদের খাতা কিভাবে চেক হবে। তো তোমাদের খাতা, যে বোর্ড এক্সাম দেওয়ার পর খাতা কোথায় যায় এক্স্যাক্টলি, তো সবার প্রথমে বলে দিই, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হও তাহলে তোমরা যে সাইড দিয়ে পরীক্ষা দিচ্ছ সেই সাইডে, তোমরা যদি নর্থের দিকে এর স্টুডেন্ট হয়ে থাকো তো সাউথে খাতা যাচ্ছে, সাউথের দিকে হলে নর্থে। এটা পুরোপুরি বোর্ড ডিসাইড করে যে কোথায় খাতা যাবে, প্রত্যেকবার একই রকম প্রসিডিওর হয় না। হ্যাঁ, এছাড়া খাতাগুলো পুরোপুরি টিচারদের বাড়িতে চলে যায় না, এর জন্য একটা সেন্টার রয়েছে যে সেন্টারে টিচারদের আসতে হয় এবং সেই খাতাটা চেক করতে হয় যে প্রত্যেকটা মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক, যে কোনো বোর্ড এক্সামের যে পেপারটা রয়েছে সেটাকে চেক করার জন্য একটা সেন্টার করা রয়েছে। ওই সেন্টারে টিচারদের আসতে হবে এবং পার কপি মানে প্রত্যেকটা পেপার, প্রত্যেকটা স্টুডেন্টের এক একটা খাতা চেক করার জন্য, তো প্রত্যেকটা খাতা দেখার জন্য ইন্ডিভিজুয়ালি টিচাররা টাকা পায়, যে প্রত্যেকটা খাতা যে কটা খাতা চেক করবে সেই অ্যাকর্ডিং তাকে টাকা দেওয়া হবে। তো এইটা হচ্ছে একটা ব্যাপার, কারোর বাড়িতে খাতা চেক করা হয় না, তো এটা মাথায় রাখতে হবে। এর জন্য স্পেসিফিক কোনো একটা জায়গা থাকে, একটা সেন্টার থেকে, যে সেন্টারে গিয়েই টিচারদের খাতা চেক করতে হয়। এখানে কোন টিচার কোন খাতা দেখছে সেটাও জানে না এবং সেন্টারে যাওয়ার আগে পর্যন্ত সে বলতে পারে না যে কোন স্টুডেন্টের খাতা দেখছে, এবং সেন্টারে যাওয়ার পরেও সে যখন খাতা চেক করে এক্স্যাক্টলি বলতে পারবে না এটা কার খাতা সে চেক করছে, কারণ সেখানে শুধুমাত্র রোল নাম্বার লেখা থাকে, কোনো নাম রিভিল করা থাকে না যে কোন স্টুডেন্টের খাতা দেখছে এবং কোথার থেকে এসছে। এই সমস্ত কিছু এখানে দেওয়া ইনফরমেশন দেওয়া থাকে না, শুধুমাত্র কোড দেওয়া থাকে এক একটা, আর যেটা দ্বারাই তারা খাতা চেক করে এবং সেও নিজেও জানে না কার খাতা চেক করছে। সেই টিচার যদিও তোমার পরিচিত কেউ হয় তাও বুঝতে পারবে না কার খাতা এক্স্যাক্টলি সে চেক করছে। তা এখানেই তোমাদের একটা পজিটিভ জিনিস থাকে, যারা এত মনে করছো যে আমি এতদিন পড়াশোনা করছি না, মুখ চিনে নাম্বার দিচ্ছে, স্যারের একটা ধারণা হয়ে গেছে স্টুডেন্টটা ভালো স্টুডেন্টটা খারাপ, এখানে কিছুই না, একেবারে নতুন টিচাররা তোমার সম্বন্ধে কিচ্ছু জানে না, শুধুমাত্র তোমাদের খাতায় পরিচয় করবে তুমি কিরকম একটা স্টুডেন্ট, তোমাদের খাতার প্রদর্শন বা খাতার রিপ্রেজেন্ট যেভাবে করছো সেই অনুযায়ী তোমাকে নাম্বার দেওয়া হবে। তো এখানে এটাই হচ্ছে বড় ব্যাপার, তোমাদের এখানেই তোমরা মানে খাতার মাধ্যমে তোমাকে তুমি হিরো না জিরো সেটা প্রকাশ করতে পারবে এবং তুমি কত নম্বর পাবে এই খাতায় বলে দেবে। তোমার আর আগে কি করেছো না করেছো সেটা এখানে কোনো ম্যাটার করে না, তাই জন্য তোমরা যেরকম খাটবে যেরকম করবে সেরকম নম্বর পাবে। তো এখন তো বলে দিলাম আমি কীভাবে খাতা চেক হয় এবং এখন আমি বলবো কীভাবে টিচাররা খাতা চেক করে এবং প্রায় 95% টিচারদের মেন্টালিটি কী থাকে, মাইন্ডসেট কী থাকে যখন তারা খাতা চেক করে। যেমনটি বললাম, প্রত্যেকটা টিচারের বাড়িতে খাতা দেওয়া হয় না, একটা নির্দিষ্ট সেন্টার থাকে যে সেন্টারে গিয়ে তাকে খাতা চেক করতে হয় এবং সেন্টারে যাওয়ার সময় আর প্রত্যেকটা টিচারের মাইন্ডসেট থাকে অধিক সংখ্যক খাতা দেখব, যত বেশি সে খাতা দেখতে পারবে তত প্রাইস সে আর্ন করতে পারবে এখান থেকে। তো সেন্টারে যাওয়ার আগে প্রত্যেকটা টিচারের একটাই ধারণা থাকে সব কিছুর মূলে একটাই, যে কম সময়ের মধ্যে যাতে বেশি খাতা দেখতে পারে। এরপরে যখন এক্সামিনার এই স্পেসিফিক সেন্টারে প্রবেশ করে খাতা দেখার জন্য, তখন তার কাছে অলরেডি অ্যান্সার শিট থাকে, মানে যেগুলো MCQ কোশ্চেন হবে সেগুলো অ্যান্সার শিট রয়েছে এবং সে খাতা চেক করতে শুরু করলে এবং সবার প্রথমে রোল নাম্বারগুলো একটু দেখে, খুব একটা সাধারণত দেখে না, টিচাররা শুধু খাতা চেক করতে শুরু করে এবং সেগুলো লিখে নির্দিষ্ট একটা ছকের মধ্যে লিখে যে এই রোল নাম্বারে স্পেসিফিক রোল নাম্বারগুলো পরপর লিখে দিল, এখান থেকে এত পর্যন্ত রোল নাম্বারের খাতা দেখছে এবং নাম্বারগুলো ওখানে লেখার জন্য জায়গা রাখলো এবং খাতা দেখতে শুরু করে দেয়। অথবা এটা অনেক সময় হয় অলরেডি রোল নাম্বার অনুযায়ী একটা সিট দেওয়া হয় যেখানে শুধুমাত্র তাদের নাম্বারগুলো লিখে নিতে হয়। এরপরে যখন খাতা চেক করতে শুরু করে এক্সামিনার, তখন তাদের মাইন্ডসেট কী থাকে, আগে যেটা বললাম কম সময়ের মধ্যে বেশি খাতা চেক করে এটা তো থাকেই, তার সাথে সাথে তাদের মাইন্ডসেট থাকে একটা ভালো নম্বর দেওয়ার ক্ষেত্রে, প্রত্যেকটা এক্সামিনারই মাথায় থাকে যে টু দা পয়েন্ট যাতে স্টুডেন্টরা অ্যান্সার লিখে, মানে তাদের বেশি চেক করতে না হয়, যে অ্যান্সারটুকু চাওয়া হয়েছে সেই অ্যান্সারটুকু যাতে থাকে এক্স্যাক্টলি, এবং মানে কম
ভাষার মধ্যে যেন সুন্দর প্রতিস্থাপনা হয়, এটাই প্রত্যেকটা টিচার চায়। এরপরে তাদের মাইন্ডে থাকে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, খাতাটা কিরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো রয়েছে, লেখানো রয়েছে, প্যারাগ্রাফ করে লেখা আছে কিনা, এই সমস্ত কিছু লক্ষ্য করে। এরপরে সবচেয়ে বেশি যেটা ম্যাটার করে, সিকোয়েন্সলি ই নাম্বার লেখা। অনেকেই মনে করে আগে পিছিয়ে লিখলে কোনো প্রবলেম হবে না, কিন্তু টিচাররা বিরক্ত বোধ হয়। যদি প্রথম থেকে শুরু করে সিকোয়েন্সলি নাম্বার অনুযায়ী লেখা যায় তাহলে টিচারদের দেখতে সুবিধা হয় এবং টিচাররা বিরক্ত বোধ হয় না। সেই কারণে টিচারদের এর এটাও একটা মাইন্ডসেট থাকে যাতে সিকোয়েন্সলি তারা লেখা পায়, তাদের বারবার করে কোশ্চেন উল্টিয়ে দেখতে না হয় যে এই কোশ্চেনটা কী ছিল, এত নম্বর দাগের কোশ্চেনটা কী ছিল। এরপরে যখন টিচার খাতা দেখতে শুরু করে তখন প্রথম পেজে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা থাকে, সেকেন্ড পেজ দেখার দৃষ্টিভঙ্গি আলাদা থাকে এবং পরবর্তী পেজ দেখার দৃষ্টিভঙ্গি তাদের প্রত্যেকেরই প্রায় আলাদা থাকে। কারণ প্রথম যখন পেজটি দেখে তখন তারা লক্ষ্য করে এই তিনটে জিনিস, এই তারা সবার প্রথম লক্ষ্য করে এবং তারপরে দেখে যে এ সে, এবং প্রথম পেজের যে লেখাগুলো সেগুলো পুরোপুরি পড়ে দেখে টিচাররা। অনেকেই বলে যে টিচাররা পড়ে না পড়েই নাম্বার দিয়ে দেয়, যে লেখা দেখলেও নাম্বার দিয়ে দেয়। হ্যাঁ, এটা অধিকাংশ টিচারের ক্ষেত্রে হতেও পারে, কিন্তু বেশিরভাগ টিচাররাই অ্যান্সারগুলোকে পড়ে, প্রথম পেজের অ্যান্সারগুলোকে পড়ে, 2-3 লাইন পড়ে এবং দেখে স্টুডেন্টটার আর ভাষা জ্ঞান কীরকম এবং কীরকমভাবে প্রতিস্থাপনা করেছে, খুব সুন্দর হয়েছে কিনা, টিচারের মন মতন হয়েছে কিনা। যদি তার ভালো লাগে প্রথম 3-4 প্যারা পড়ে এবং যথারীতি সম্ভাবনা থাকে যে প্রথম পেজটা খুব ভালো করে পড়ার, প্রথম পেজটা যখন সে পড়ে খুব ভালো লাগে তার, তখন সে নাম্বার দিতে শুরু করে এবং পরবর্তী পেজ থেকে সে অত পড়তে শুরু করে না, জাস্ট ইররগুলো বের করতে শুরু করে। কোনো জায়গায় বানানের ভুল আছে, স্পেলিং মিস্টেক রয়েছে, কোনো জায়গায় দেখা যাচ্ছে যে পয়েন্টে এটা ঠিক ছিল না, মানে এই জায়গাটা লেখা উচিত হয়নি, এবং সে কীভাবে প্রতিস্থাপনা করেছে সেখানে যে প্যারার মাধ্যমে, বা যে অধিকাংশ ভালো স্টুডেন্ট যারা রয়েছে তারা অবশ্যই পয়েন্টিং করে লিখতে চায়, যে সে পয়েন্টিং করে লিখেছে কিনা, এইসব জিনিসগুলো সে দেখে। অ্যাকচুয়াল পুরোপুরি সে পড়ে দেখে না, তার অনেক খাতা চেক করতে হয়, সে পুরোপুরি এরকম দেখে না, এবং যার খাতা ফার্স্টে পড়ে তার খাতা হয়তো ও টিচাররা পুরোপুরি ভালো মতন চেক করতে পারে। এবং লাস্টের দিকে যত খাতা থাকতে থাকে, এই লাস্টের দিকে যত খাতা দেখতে থাকে তত তার দেখার ক্ষমতা বা এনার্জি অতটা থাকে না, সে অত এনার্জি দিয়ে দেখে না, এবং সে এই জিনিসগুলোই ম্যাটার করে তার দেখার ক্ষেত্রে, খাতাটা কীরকমভাবে সাজানো হয়েছে, নিট অ্যান্ড ক্লিন আছে কি না, টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখা আছে কিনা। এবং প্রথম পেজটা প্রত্যেকটা টিচারই প্রায় পড়ার চেষ্টা করে এবং তারপর তার পরবর্তী পেজগুলো, প্রথম পেজটা পড়েই তোমার ইম্প্রেশনটা ওখানেই টিচাররা পেয়ে যায় এবং পরবর্তী পেজগুলো যখন পড়ে তখন সে দেখে বুঝতে পারে যে স্টুডেন্টটা কীরকম, এবং পয়েন্টিং এবং একই রকম যদি লেখা হয় তাহলে তোমাদের সেই অ্যাকর্ডিং নাম্বার দিয়ে দেওয়া থাকে। তো যারা টু দা পয়েন্ট অ্যান্সার লিখছে এবং প্রথম দ্বিতীয় পেজ তৃতীয় পেজ যারা খুব ভালো করে লেখে তাদের নাম্বার দেওয়ার প্রবণতা বাড়ে। এবং টু দা পয়েন্ট বলতে অনেকেই মনে করবে যে আমি খুব বেশি লিখবো না তাহলে বেশি নম্বর পেয়ে যাবো, তা না, তোমরা যতটা জানো ততটাই লিখবে, এটা টিচারের পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি বললাম। তো এইরকমভাবেই পুরোপুরি খাতা চেক হয়, মোটামুটি আমি যেটা বললাম এই তিনটে জিনিস টিচাররা লক্ষ্য করে, এবং প্রত্যেক টিচার সমান হয় না, তোমরা জানো একটা স্টুডেন্ট খুব ভালো লিখেছে কম নাম্বারও পেতে পারে, এটা তোমাদের ডিমোটিভেট করার জন্য বলছি না। তো এখানে টিচারের মুডের উপরে ডিপেন্ড করে, টিচারের মেন্টালিটির উপরে ডিপেন্ড করে, টিচার কিভাবে নাম্বার দিয়ে এসেছে এতদিন তার উপর নির্ভর করে। তো মনে করো একটা কড়া টিচারের কাছে তোমার খাতা গেল, সেখানে সেক্ষেত্রে তুমি যা নাম্বার দিয়েছো সেই অ্যাকর্ডিং নাম্বার কমেও যেতে পারে। আবার একটা যে খাতা মোটামুটিভাবে চেক করে সব কিছুই প্রায় নাম্বার দিয়ে দেয় সেই টিচারের কাছে খাতা গেল, তাহলে তুমি খারাপ পরীক্ষা দিয়েও বেটার নাম্বার পেতে পারো। তো এই বোর্ড এক্সামে এরকমটি হয়েই থাকে। তো একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদের বুঝিয়ে দিই, দুটো স্টুডেন্ট রয়েছে, একজন রাম একজন শ্যাম। রাম 95% অ্যান্সার দিয়েছে আর শ্যাম 90% অ্যান্সার দিয়েছে। তো দেখা গেল ও রামের খাতাটা খুব ভালো মতন স্ট্রিক টিচার করেছে, ভালো মতন চেক করছে, চেক করে দেখা গেল তাকে 80 নম্বর দিয়েছে, আর হচ্ছে শ্যাম 90 অ্যান্সার দেওয়ার ক্ষেত্রেও ও খুব ভালো মতন 90 অ্যান্সার দিয়েছে, খুব ভালো মতন লেখেনি কিন্তু টিচার সেরকমভাবে দেখেনি, তাকে 90-90 দিয়ে দিল বা 85 দিয়ে দিয়েছে। তো এখানে ডিফারেন্সটা টিচারের ওপরও হয়, নাম্বারের ডিফারেন্সটা টিচারের ওপরও ডিপেন্ড করে যে নাম্বারটা কীভাবে টিচার কোন মুডে রয়েছে, সে কীরকমভাবে খাতা দেখছে তার ওপরও নির্ভর করে। তো এটা একদম বাস্তব কথা যে টিচারের ওপর নির্ভর করে। তো এছাড়া তোমাদের আগেই বলে দিলাম কীভাবে খাতার টিচাররা চেক করে যে কী কী মেন্টালিটি থাকে টিচারদের। এছাড়াও টিচাররা বিভিন্ন সময় তাদের মুডের ওপরও নির্ভর করে, যেভাবে বললাম যে তোমাদের খাতার নাম্বার এদিক ওদিক হতেই পারে, কেউ কম মোটামুটি লিখেও ভালো নম্বর পেতে পারে, খুব ভালো লিখেও কম নম্বর পেতে পারে, সেটা টিচার তোমাদের ভাগ্যের ওপরও কিছুটা নির্ভর করে, পুরোপুরি না কিছুটা। তো আশা করছি তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছো, আর যারা এখনও পরীক্ষা দেওনি, পরীক্ষা দিতে চলেছে, তারা এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে,
যে টু দ্য পয়েন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, এ মোটামুটি যা জানো সেটাই লেখার চেষ্টা করবে, বেশি গেজানোর চেষ্টা করবে না, এবং নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাতাটায় রাখবে এবং সিকুয়েসলি নাম্বার দিয়ে তোমরা লেখার চেষ্টা করবে। তাছাড়া কী করবে, এ প্রত্যেকটা অ্যান্সারকে পয়েন্টের বড় কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলোকে পয়েন্টিং করে লেখার চেষ্টা করবে। তো এইগুলো ও তোমাদের টিপস হিসাবে দিলাম পরবর্তী যারা এক্সাম দিতে চলেছো, এখনও পর্যন্ত এক্সাম হয়নি, আর যাদের হয়ে গেছে অবশ্যই তারাও দিয়েছে, খুব ভালো পরীক্ষা হবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের এডুকেশন ভিডিও পাওয়ার জন্য।